আপলোড করছি, মানে নেটে কোনো প্রবলেম নেই, আমি আপলোড করছি, কিন্তু আপলোড হওয়ার পরেও যে যে সিস্টেম গুলো একের পর এক হয় সেগুলো আমার কিছুতেই হচ্ছে না। মিনিমাম হচ্ছে 2-3 ঘন্টা পর, যেটা আমার সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা। তো তোমাদের সাথে যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, না হলে আমার একটু চিন্তা হচ্ছে যে এটা শুধুমাত্র আমার আইডির সাথেই হচ্ছে নাকি সকলের সাথে হচ্ছে। তো যদি কেউ ক্রিয়েটার বন্ধু আমার থেকে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। তো এই ভিডিওটা আমার হচ্ছে মৌ দিদিভাই এবং ঢুমকিকে নিয়ে। তো এর আগের মানে সকালে যে আমি ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু আমার আগের দিনের ভিডিও, ওটা আগের দিন রাতে আমি ভিডিওটা ছাড়বো বলে তোমাদের সামনে আপলোড করেছিলাম, কিন্তু ওই ভিডিও সমস্ত সিস্টেম রেডি হতে আমার প্রায় 10:30-11:30 বেজে গেছিল। তো সেই কারণে মনে হয়েছিল ওই ভিডিওটার ওই সময় আপলোড না করে আজকে সকালে আপলোড করেছি তোমাদের সামনে, যথারীতি দেখেই নিয়েছো। তো আমি ঢুমকিকে নিয়ে একটা কথা কদিন যাবতই বলবো ভাবছি, সেটা হচ্ছে ঢুমকি যে তার শাশুড়িমাকে কতটা ভালো রেখেছে, কতটা আনন্দে রেখেছে, কতটা মজায় রেখেছে, সেটাই তোমাদের সামনে প্রমাণ স্বরূপ আজকে তুলে ধরবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা একটু বড় হলে কষ্ট করে প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাইছি যে কয়েকটা ওয়াইটির ক্রিয়েটারকে দেখছি যে আমাদের মৌ দিদিভাইকে নিয়ে এত অকথ্য ভাষায় গালাগাল করে ভিডিও বানাচ্ছে যে সেই সব মানুষের সাথে মুখ লড়ার ক্ষমতা মনে হয় আমার নেই। ক্ষমতা বলতে আমি এখানে কথা বলে হয়তো আমি বলতে পারবো, কিন্তু ওরা যে ভাষা দিচ্ছে সেই ভাষা রিপিটে আমি অন্যরকম বাজে ভাষা ইউজ করতে পারবো না, কারণ আমি ভাষা দিতে একদম মানে কি বলবো ইচ্ছুক নয়, বা আমার ভাষা ওই বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা মানুষদেরকেই আমার পছন্দ হয় না। ভিডিও করছো মুখে করো, মুখ দিয়ে বলো, তোমার মুখ দিয়ে যা রাখো দেখাবার তুমি দেখাও, কিন্তু বাজে ভাষা ইউজ করে মানুষকে ছোট করার মনে হয় কোনোরকম কোনো মানে হয় না। এই যে আমি ঢুমকিকে এত নেগেটিভ ভিডিও করেছি, একটা ভিডিওতেও কি আমি মুখ খারাপ করেছি কিন্তু করিনি, কিন্তু ড্যাশ ওয়ার্ল্ড দুটো ভিডিও আজকে শেয়ার করেছে মানে কালকে, তো তার সেই দুটো ভিডিও আমি দেখে না ভাবছি ওই একটা কথা আছে না, মানে যে যেরকম মানসিকতা ঠিক সেরকম মানসিকতার মানুষ কিন্তু খুঁজে নেয়, সেরকম মানসিকতার মানুষ খুঁজে নেয়। তো আমাদের ঢুমকি রানী যেরকম কথায় কথায় গাল মন্দ ভাষা ইউজ করতে একদম পটু, সেরকম তার যারা তাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে সেরকম ঠিক তারাও কিন্তু কথায় কথায় ভাষা মানে একদম বাজে। তো সেই সমস্ত নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার চেষ্টা করছি, তবে শিওর নয় সেই সম্পর্কে আমি কোনো ভিডিও দিতে পারবো কিনা, কারণ ওরকম অকথ্য ভাষার রিপিটে আমি কোনোরকম কোনো কিন্তু গালাগাল দিতে পারবো না। যদি পারি আমি আমার কথাবার্তার মাধ্যমে কিন্তু বোঝাতে চাইবো, আমি রিপিটে কোনোরকম কোনো ভাষা দিতে পারবো না, আমি ওরকম ভাবে তৈরি হয়নি, ওরকম ভাবে অভ্যস্তও নয় যে কাউকে সাহায্যতা করার জন্য মুখের বাজে ভাষা ইউজ করতে হবে। যারা এরকম ভাষা ইউজ করে তাদের প্রতি আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তো ঢুমকি আমাদের শাশুড়িমাকে নাকি খুব ভালোবাসে, খুব আনন্দ, ও নাকি মানে ওর শাশুড়িমাকে যা যত্ন করে আমাদের মৌ দিদিভাই নাকি তার এক অংশও করেন, ঢুমকি এটা সবসময় প্রমাণ করার চেষ্টা করে। তো আমাদের ঢুমকি কি চেয়েছিল জানো তো, যে ও শাশুড়িমাকে এনে নিজের আইডিতে দেখিয়ে 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 নিজের আইডিটাকে প্রচুর মানে অনেকটা বড় করে নিয়ে তারপরে আবার শাশুড়িমাকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু দেখছে যে সেই মানে চালটা তো তার কাজে লাগলো না, সেই চালটা তার যখন কাজে লাগলো না সে কিন্তু শাশুড়িমার উপর যথারীতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এবার অনেকেই বলবে যে কি অত্যাচার করছে, যথেষ্ট তো ভদ্র ব্লগ দিচ্ছে না, যথেষ্ট ভদ্র ব্লগ দিলেই কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যায় না। তো সেই সমস্ত কিছুরই প্রমাণ আজকের ভিডিওতে আমি দেব এবং স্ক্রিনশট স্বরূপ প্রমাণগুলো আমি কিন্তু দিয়ে দেবো। তো কিছু কথা প্রথমে বলে নি, আমাদের ঢুমকি রানী ওই বাড়িতে থাকতে যে ভিডিও দিয়েছিল লাস্ট ভিডিওর আগের যে ভিডিওটা দিয়েছিল তাতে কিন্তু রান্না করতে আমাদের বড় মা যখন মটরশুঁটি আলু ভাজছিল তখন কিন্তু আমাদের ঢুমকি রানী বলল যে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাবে, সেই জন্য এক্সাম আছে, মেয়েকে নিয়ে যেতে হবে তার বাড়িতে নিয়ে যেতে হবে, এবং সেই কারণে সে কি বললো যে বড় মাকে যাওয়ার জন্য বলছে যে তুমি যাবে তো, এরকম তোমার সায়ন্তিকাকে নিয়ে এক্সাম দিতে হবে, তুমি যাবে তো আমাদের সাথে। তো আমাদের বড় মা কোথাও না কোথাও কিন্তু যেতে একটু ইচ্ছুক না, ঘাড় নাড়ছে। তো এই বড় মা মানুষটাকেও আমি বুঝতে পারি না ইনি কি ধরনের মানুষ। তো যাই হোক, তার মনে হয় ছোট বৌমার লাথি ঝাঁটা খেতে ভালো লাগছে, সেই কারণেই হয়তো তার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, সেটা তার সম্পূর্ণ বিষয়, নিজস্ব ব্যক্তিগত বিষয়। তো আমাদের ঢুমকি সেখানে কয়েকটা কথা বললো যে কেন যাবে না, আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, এখানে থাকলে আমার চিন্তা হবে। ওর কত চিন্তা আমাদের বড়মার জন্য, আমি শুধু ভাবছিলাম গো যে মানুষটা মানে আমাদের ঢুমকি যে মানুষটাকে ভর দুপুরি অন্যর বাড়ি নিয়ে চলে যাচ্ছে, কি খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই মানুষটার প্রতি নাকি তার প্রচন্ড চিন্তা। কিসের চিন্তা জানো, সে বলছে যে আমার তো আমার বরকে নিয়ে কোনোরকম কোনো চিন্তা নেই, কারণ কি ওর নিজে রান্না করে খেতে পারে। এইখানেই আমার একটা পয়েন্ট আছে যে রান্না করে খেতে পারে না কি ওর বর, ঠিক আছে, কিন্তু
তোমরা ওর অনেক দিনের আগের একটা ভিডিওতে দেখবে আমার ঠিক ওই ভিডিওটার কি টাইটেল থাম্বনেল লিখেছিল আমার এই মুহূর্তে মনে নেই, ওই ভিডিওটায় অনেকেই কমেন্ট করেছিল বা ওর নিজের মুখেই বলেছিল যে আমি কিন্তু এই কলকাতার মানে মধ্যমগ্রামের এখানে আসতাম না, মানে বরের সাথে বরের কাছে শুধুমাত্র এসেছিল নাকি বর নিজে রান্না করে খেতে পাচ্ছে না বলে সেই কারণে রান্না বান্না করে দেবে বলেই নাকি ও ওই জায়গায় মানে বরের সাথে থাকতে আরম্ভ করেছিল, নচেত কিন্তু ও ওর মেয়েকে নিয়ে বাপের বাড়ির বাড়িতেই থাকতো এই কথাটা কিন্তু বলেছিল। তো সেই দিন বলেছিল বর নাকি রান্না করে খেতে পারে না বলে ও নাকি ওর বরের কাছে এসছে। তাহলে আজকে কি করে আমাদের ঢুমকি বলছে যে বর তো রান্না বান্না করে খেতে পারে, ওর কোনো সমস্যা হবে না, তুমি আমার সাথে চলো। আচ্ছা বন্ধুরা, একটা আমি কথা তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি যে আমার কাছে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে, আমি যদি আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে যাই, তাহলে আমি কি বলবো যে তুমি থাকো, তাহলে তুমি সন্ধে ধোঁয়ায় বলো, ঘরে পরিষ্কার করাই বলো, মানে যেগুলো রেগুলার তুমি করো, আমার বর মানে হাজব্যান্ডকে খেতে দিয়াই বলো, রান্না করাও বলো, তুমি এগুলো করতে পারবে। সেটা না বলে বলছে তুমি আমার সাথে মানে চলো। আচ্ছা বলো তো আমাদের বড়মা ওখানে গিয়ে কি করবে? ঢুমকির সাথে নিশ্চয়ই মেয়ের এক্সামটা আমাদের বড়মা দিয়ে দেবে না, বা মেয়ের এক্সাম দেওয়ার সময় বড়মাকে আমাদের কোন রকম কোনো প্রয়োজন নেই। প্রয়োজনটা কোথায়? প্রয়োজন হচ্ছে ঢুমকির বাড়িতে, যেখানে ঢুমকি দু তিন যাবৎ মিসিং থাকবে, সেই জায়গায় আমাদের বড়মা ওই সংসারটাকে দেখে নেবে, মানে যে কাজগুলো অফ ক্যামেরা সে প্রতিদিন যাবৎ করে আসছে সেই কাজগুলি আমাদের ঢুমকি এই বাড়িতে দু তিন দিন মিসিং থাকাকালীন সেই কাজগুলো করবে। তাহলে আমাদের ঢুমকি কেন বড়মাকে তার সাথে মেয়ের এক্সাম দিয়ে যাওয়ার নাম করে নিয়ে যেতে চাইছে, সেখানে বড়মা কেন না বলছে, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক, কেন না বলছে? তো বড়মা কেন না বলছে তার প্রথম পয়েন্ট আমি বলছি যে আমাদের বড়মা ওখান থেকে যখন এখানে এসছে, এখানে এসে কিন্তু আমাদের ঢুমকির ভিডিওতে এমন অনেক কিছু আমাদের মৌ দিদি ভাইয়ের নামে বলেছে মানে দেখিয়েছে, যেটা কিন্তু সে নিজেও বুঝতে পেরেছে যে এই জিনিসগুলো যে আমি বলেছি ওখানে গেলে কিন্তু আমি আগে যে ভালো মানে ব্যবহারটা, আগে যে ভালো ওদের কাছ থেকে ভালোবাসাটা পেতাম সেটা কিন্তু কোথাও না কোথাও পাবো না। কারণ কি আমি আমার ছোট ছেলের ছোট বৌমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার বড় মায়ের নামে কি কি নিন্দা আমি করেছি। তো তার মুখ হয়তো মানে কথা বলতে পারে না, বন্ধ আছে, কিন্তু তার মাইন্ড কিন্তু ঠিকঠাক আছে বা তার কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, ঠিক আছে? এটা তো গেল বড়মার কিন্তু। কিন্তু আমাদের ঢুমকি কেন আমাদের বড়মাকে নিয়ে যেতে চাইছে? আমাদের ঢুমকি হচ্ছে বড়মাকে নিয়ে যেতে চাইছে তার একটাই কারণ, সে কিন্তু চাইছে না যে আমাদের বড়মা আমাদের ঢুমকির কাছে থাকুক। কারণ সে যে উদ্দেশ্যের জন্য বড়মাকে নিয়ে এসেছিল যে তার আইডিকে গ্রো করবে বা বড়মাকে দেখিয়ে দেখিয়ে নাকি মোয়ের ভিউ হয়েছে, তো সেই জিনিসটা যখন এখন ঢুমকির হচ্ছে না, তো সে এখন চাইছে যে বাড়তি ঝামেলাকে বাড়িতে নিয়ে লাভ কি? একে তো আমার ভিউ হচ্ছে না, উল্টে কি হচ্ছে আমার একজনকার খাবার খরচ বাড়ছে, একজনকে নিয়ে আমার সংসারে এত অশান্তি হচ্ছে, তাহলে যেখানকার জিনিস সেখানে দিয়ে আসায় মনে হয় ভালো হবে, তাই না? তো এইটাই ঢুমকি কিন্তু ভাবছে। তো আমি কেন এত জোর সহকারে ঢুমকির এই কথাটা বলতে পারছি সেটা তোমরা প্লিজ আমি একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবে। দুটো আমি কমেন্টস তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম কমেন্টসটা আমি একটু লিখে মানে দুটোই লিখে রেখেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আসলে ঢুমকি এত মিথ্যে কথা বলে তাও নিজেও জানে না, কখন কি বলে শাশুড়িকে জোর করে এনে শাশুড়ির যা অবস্থা করেছে সেটা আর কি বলার নেই গো দিদি ভাই। ও আগে যে বাড়িতে থাকতো একদম আমার বাড়ির কাছে, আমি তো কোনো ব্লক করি না, করলে আমি অনেক প্রমাণ দিতে পারতাম যে শাশুড়িকে সে কি কষ্টে রেখেছে। মানে আমাদের এই দিদি ভাইটা, আমি স্ক্রিনশট তো দিয়েই দিচ্ছি, তো এই দিদি ভাইটা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে ও জোর করে কিন্তু শাশুড়িমাকে এনেছে, ও জোর করে ওর শাশুড়িমাকে এনেছে এবং ওর শাশুড়িমাকে যথেষ্ট মানে কষ্ট রেখেছে, এবং শাশুড়িমাকে কষ্ট রাখার পরেও তার উপর অকথ্য কিন্তু কথাবার্তা বলা হয়। এবং তার সাথে কি বলছে যে সে যদি ব্লক করতো কিন্তু অনেক প্রমাণ সে দিতে পারতো, কিন্তু সে যেহেতু ব্লক করে না সে এইভাবে কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাচ্ছে। আরো একটা তোমাদেরকে কমেন্টস আমি একটু দিচ্ছি, আরো একটা কমেন্টস স্ক্রিনশট স্বরূপ দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দিদির ঢুমকি শাশুড়ি সারাদিন যথেষ্ট কাজকর্ম করে কিন্তু ঢুমকি সেটা ভিডিও করে দেখায় না। বর অফিস যাওয়ার সময় শাশুড়ি টিফিন করে দেয়, রান্না করে খেতে দেয়। তো তোমরা বেশিরভাগ সময় দেখবে ঢুমকি কিন্তু কি বলছে যে বরকে আমি আজকে আগের দিনের বাসি তরকারি ছিল, এ ছিল, ওই ছিল, খেতে দিয়ে দিচ্ছি, বর অফিস চলে গেছে। আবার কোনোদিন বলবে বর অফিস চলে গেছে, আবার কোনোদিনও বরের অফিস যাওয়ার চ্যাপ্টারটা কোনোদিনও পরিষ্কারভাবে দেখায়নি যে বরকে কি কি দিয়ে খেতে দিয়েছে, ঠিক আছে? তো এই থেকে কিন্তু প্রমাণিত হয়। তারপর কি সে বলছে যে রান্না করে খেতে দেয় আর ঢুমকি তখন শুয়ে থাকে, ঢুমকি তখন শুয়ে থাকে, ঠিক আছে? কোনোদিন দেখেছো বর অফিস যাওয়ার সময় ভিডিও করতে? সত্যি তো কোনোদিন কিন্তু ও বর অফিস যাচ্ছে এই জিনিসটা কিন্তু কোনোদিনও ক্যামেরা বন্দি করে না। ও যদি সকালবেলা ঘুম থেকে ওঠে, ও যদি ওই সময় কাজ বাজ না করে ভিডিও করে, তাহলে নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করতো। কিন্তু হ্যাঁ, ওই ও কোনোদিনও কিন্তু ওই সময়টা আমাদেরকে ভিডিও করে দেখায় না। কারণ কি ও শুয়ে থাকে বর অফিস যাওয়ার পর, তারপর দেখায় যে বর অফিস চলে গেছে, এই এই ছিল,
বাসি খেতে দিয়েছিলাম, সে খেয়ে চলে গেছে। আমি এইবার ভাবলাম যে একটু দেরি করি তাহলে রান্না চাপাই। এরকমই কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে বন্ধুরা, তোমরা প্লিজ একটু ভালো করে ওর ভিডিওটা প্রথম দিকটা লক্ষ্য করে দেখবে। তারপর কি বলছে, বর আর শাশুড়ির মধ্যে সব সময় ঝামেলা হয়, বর আর শাশুড়ির মধ্যে ঢুমকির সব সময় ঝামেলা হয় একটাই কারণে, এবং অকথ্য ভাষা দেয়। সেই জন্যে ভাড়া বাড়িটা ছেড়ে দিতে বলেছিল, তাই অন্য জায়গায় ভাড়া চলে গেছে। তাই কিন্তু ওই বাড়ি যে বাড়িতে থাকতো সেই বাড়ির কাকিমা মানে মণিমা কিন্তু তাদেরকে ওই বাড়ি থেকে চলে যেতে বলেছে। তো সেই কারণেই ঢুমকি কিন্তু মণিমার বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তো তোমাদের আমি একটা কথা বলতে চাই যে ধরো আমি একটা কারোর বাড়িতে ভাড়া আছি, ঠিক আছে, তার বাড়ির ছেলের বিয়ে, সেই কারণে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলবে, এটা কি কখনো সম্ভব? আমি তো তোমার বাড়িতে ভাড়া থাকছি, তাহলে তোমার যেহেতু এই ঘরটার প্রয়োজন আছে তাহলে তুমি কেন আমাকে ভাড়া দিয়েছো? এটা তো একটা বোঝার বিষয়। যারা তোমরা ভাড়া দাও তারা কিন্তু এটা জানবে, এই বিষয়টা কিন্তু তোমরা জানবে যে আমি যখন কাউকে একটা ঘর ভাড়া দেবো সেই ঘরটাকে আমি পুরো বাতালির মানে কি বলবো বাতিলের খাতায় রেখে দেবো যে এই ঘরটার আমার কোনো রকম কোনো দরকার লাগবে না, সেই কারণে আমি ভাড়াটা দিই। আমার ছেলের বিয়ে বলে ওই ভাড়াটিয়াকে আমি উঠে যেতে বলবো হট করে? এটা কখনো সম্ভব হয়? এটা কখনো সম্ভব হয়? আমাদের ঢুমকি আরো কি এক্সাম্পল দিচ্ছিল যে ওই ঘরগুলো মার্বেল করা হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হবে, ওটা হবে, অনেক কিছু বলছিল। তো দেখো যেই ঘরটা একবার ভাড়া দেওয়া হয়েছে সেই ঘরটা নিশ্চয়ই ভাড়া দেওয়ার জন্যই রাখা হয়েছে, কিন্তু আমাদের ঢুমকি কি বললো যে মার্বেল টার্বেল লাগানো হবে? একটা ভাড়া দেওয়া ঘরের জন্য মার্বেল লাগাবে, এটা কখনো বিশ্বাস করা যায়? হ্যাঁ হয়তো লাগাতে পারে আরো দাম মানে পয়সা বেশি দিয়ে, হয়তো বেশি দামে আরো ঘরটাকে ভাড়া দেবে, কিন্তু একটা ভাড়াটিয়া সেই জায়গায় আছে তার সাথে যদি বন্ডিংটা ভালো থাকে তাহলে সেই ভাড়াটিয়া কি কখনো তুলে দেওয়া সম্ভব হবে? আমরা যারা মানে আমি তো ভাড়া থাকিনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা ভাড়া থাকে এরকম তো কখনো প্রশ্নই ওঠে না এই ধরনের জিনিসগুলো করার। সেই জায়গায় কিন্তু মণিমা কি বললো মানে আমাদের ঢুমকি কি বললো যে মণিমার ছেলের বিয়ে বলে কিন্তু ওই ঘরটা ছাড়তে বলেছে, সেই কারণে আমরা ভাড়াতে ওখান থেকে উঠে চলেছি। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার একটা বাড়িতে যদি দিন রাত অশান্তি লেগে থাকে, আমি যাকে ভাড়া দিচ্ছি তার শাশুড়ির সাথে তার হাজবেন্ডের সাথে যদি দিনরাত ঝগড়া লেগে থাকে, তার প্রেসার কিন্তু আমার ফ্যামিলির উপরও পড়ছে, কারণ কি এটা ওয়াইটি হাজারো হাজারো লোকের সামনে কিন্তু ভিডিওগুলো যাচ্ছে। কোনদিন কি দুর্ঘটনা ঘটে যাবে, কি খুন খারাপি হয়ে যাবে, শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে দোষ পড়বে? ওই মালিকের, ভাড়াটিয়া মালিকের, যে আপনার বাড়িতে এত কিছু হয়েছে আপনি কেন থানায় কোনো রকম কোনো কেস করেনি? এই জিনিসগুলোই হয়ে থাকে, কোনো রকম কোনো কেস করেনি কেন? তো আমাদের মণিমাও কিন্তু সুযোগ খুঁজলো যে এই সময় ছেলের বিয়ে, কিছু একটা অজুহাত দিয়ে তাদেরকে যদি এখান থেকে বের করে দেওয়া যায় খুব ভালো হয়। তো সেও কিন্তু সেই রাস্তাটাই ক্লিয়ার করলো, শুধুমাত্র ছেলের বিয়ে সেই কারণে একটা ঘর, যে ঘরটা আমি অনেকদিন যাবৎ ভাড়া দিয়ে রেখেছি, শুধুমাত্র সেই কারণে সেই ঘরটাকে কিন্তু সে বলবে না, সেই ভাড়াটিয়াকে উঠে যাও, ঠিক আছে? এটা তো গেল আমাদের মণিমার প্রসঙ্গটা। তারপর আরো একটা আমি কথা বলতে চাইছি যে এই যে ঢুমকি, তার বাড়িতে কিন্তু তার শাশুড়িমাকে রাখতেই চাইছে না। কারণ কি, তার বরের সাথে, তার হাজবেন্ডের সাথে আর তার শাশুড়িমায়ের সাথে আমাদের ঢুমকির প্রচন্ড ঝগড়া হচ্ছে একটাই কারণে, বর চাইছে মানে আমাদের ঢুমকির হাজবেন্ড চাইছে মাকে যাতে মানে বড় মাকে যাতে বাড়িতে রেখে না আসা হোক। কারণ কি, সে বড় মুখ করে দাদা বৌদির কাছ থেকে মাকে সুস্থ রাখবো, মাকে টাইম মেনটেন করে খাওয়াবো, মাকে ভালো রাখবো বলে নিয়ে এসছে। আড়াই মাস, দু মাস, তিন মাস যেতে না যেতেই যদি সেই মাকে দিয়ে চলে আসে তাহলে তার মাথাটা কিভাবে নিচু হয় বুঝতেই পারছো। যতই হোক দুই ভাই, বড় ভাইয়ের কাছে যদি ছোট ভাই মাকে নিয়ে এইভাবে ছোট হয়ে যায় তার তো বড্ড বেশি মান সম্মান লাগবে। আবার দেখতে গেলে সে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হয়ে একজন দোকানদারের কাছে ছোট হয়ে যাবে, এটা কিন্তু কখনোই আমাদের ঢুমকির হাজবেন্ড মানতে পারবে না। কিন্তু আমাদের ঢুমকি কি চাইছে, যেহেতু শাশুড়িমাকে দেখিয়ে কোনো রকম কোনো ভিউ হচ্ছে না তাহলে ফালতু শাশুড়িমাকে দেখিয়ে লাভ কি, আর এই বাতিলের খরচাকে আমার বাড়িতে রেখে লাভ কি? সেই কারণে সে কি চাইছে যে দিয়ে আসতে, কিন্তু আমাদের ঢুমকির বর কোনো মতেই রাজি হচ্ছে না। এই কারণে যত ক্ষোভ, যত রাগ, যত ধিৎকার কিন্তু আমাদের বড় মার ওপর গিয়ে পড়ছে। আর আমি আগের দিনেরই একটা ভিডিওতে কিছুটা দেখলাম যে আমাদের বড় মা দুপুরবেলা বিছানাতে শুয়ে আছে, আমাদের ঢুমকি স্নান করে এসে গুড আফটারনুন বলতে বলতে বলছে যে সবসময় বিছানাতে শুয়ে আছো, এই তো বাইরে রোদ্দুর আছে, রোদ্দুরে যেতে পারে না, ওই জন্যই তো তোমার শরীরে এত ব্যথা বেদনা হয়। তো ঢুমকি তোমাকে আমি একটা কথা বলতে চাইছি, বড় মা এতটাও বাচ্চা মেয়ে নাও বা বড় মার এই রকম বুদ্ধিশুদ্ধি নেই যে তার রোদ্দুরে গেলে ভালো লাগবে বা রোদ্দুর থেকে ছাওয়া এলে ভালো লাগবে, এই বুদ্ধিটা তার নেই। সে নিশ্চয়ই সারাদিন কাজ করে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে শুয়ে পড়তে
বাধ্য হয়েছে, সেই জায়গায় তুমি কিভাবে তাকে বলতে পারো যে সারাদিন শুধু ছাওয়াই ছাওয়াই বসে থাকবে, রোদ্দুরে যাবে না? সে হয়তো রোদ্দুরে ছিল, তার শরীর ক্লান্ত হয়ে গেছে, সে তাই শুয়ে পড়েছে। আমাদের বড় মা কিন্তু ওই টাইমে কোনো রকম কিচ্ছু বললো না, মুখ বুঝে সমস্ত কথা কিন্তু মানে শুনে গেল। আর ঢুমকি এমন ভাবেই কথাগুলো বলছিল যে তুমি একটু রোদ্দুরে যেতে পারো না, সারাদিন রাত শুয়ে থাকো, এই জন্যই তোমার শরীরে ব্যথা হয়। তো ঢুমকির ওই মুখের আভাব দেখেই মনে হচ্ছিল যে ও কতটা শাশুড়ির উপর রেগে আছে। কারণ কি একটা মানুষকে তো ভালোভাবেও বুঝিয়ে যায় যে মা তুমি এখানে কেন শুয়ে আছো, এখনো তো রোদ্দুরও আছে, একটু যাও বাইরে গিয়ে বসো, দেখবে তোমার ব্যথা বেদনা গুলো কমবে, একটু পরে আছে তুমি শুয়ে পড়বে, এইভাবেও তো বলা যায়। কিন্তু আমাদের ঢুমকি ওইভাবে বললো না, একবারে ঝগড়া টগড়া করে বললো আগের দিনের ভিডিওতে, মানে নতুন বাড়ির ব্লগে। আমি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, তবে এই ব্লগের মানে এই ভিডিওটার মধ্যে একটু তোমাদের সাথে বলে দিতে চাই। আর মানে ঢুমকি যে খেতে দিচ্ছে, ঢুমকি যে তার মানে বেশি বেশি করে দিতে বলছে, সমস্ত কিছু কথাতেই একটু করে কিন্তু পিঞ্চ মারছে যে তোমার মাকে বেশি করে খেতে দাও, নাহলে তো একটু লোক বলবে যে আমি খেতে দিই না, আবার আলু ভাজা দিচ্ছ, এই নিয়েও কথা হবে। মানে ঢুমকি সব জায়গায় কিন্তু ওর শাশুড়িমায়ের প্রতি যে একটা রাগ, শাশুড়িমায়ের প্রতি যে একটা ওর বিরক্ত, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ও কিন্তু প্রকাশ করে ফেলছে একটু না একটু হলেও। তো আমাদের ঢুমকি কি দেখছে বলেছো? যে কিছুদিন যাবত আমি একটা গল্প মানে বলছিল যে সে বলে না সিহালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, এরকম একটা গল্প আছে। তো হঠাৎ করে একদিন যখন বাঘ পড়েই গেল, তখন কিন্তু রাখাল কি করলো, হাই হাই করে কাঁদতে থাকলো, কিচ্ছু কিন্তু তার করার থাকলো না। সেরকমটা হয়েছে আমাদের ঢুমকির সাথে। ও ভেবেছিল যে মৌ 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 মৌ, আর আমাদের বড় মা করে কিন্তু ওর আইডিটাকে গ্রো করে নেবে, তারপর যখন আইডিটা বড় হয়ে যাবে তখন বড় মাকেও ছুঁড়ে ফেলে দেবে, যথারীতি আমাদের মৌকেও ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু যখন সেটা হলো না, দেখলো যে সেই যে শাশুড়িমাকে নিয়ে এলাম, সেই 1,00,000 বা 70-80,000 যা ভিউ হওয়ার হলো, তারপর থেকে আমাদের বড় মাকে নিয়ে যে কোনো ভিডিওতেই তেমন কোনো তার কিন্তু ভিউ হচ্ছে না, ওই 1-1.5 লাখের মতো। তো তখন ভাবলো যে মানুষটাকে যেহেতু নিয়ে আমার কোনো ভিউ হচ্ছে না, তাহলে এই মানে মানুষটাকে রেখে আমার কাছে লাভ কি? সেই কারণে কিন্তু সে চাইছে শাশুড়িমাকে দিয়ে আসতে। না হলে তোমরা একটা কথা চিন্তা করো বন্ধুরা, সকালবেলায় আগের দিনের ভিডিওতে দেখলাম বাসি ভাত রান্না করে দিল, মানে আলু দিয়ে ভেজে দিয়ে দিল, ঠিক আছে। তারপর কি রান্না করলো? সেই দুপুরবেলা সিম দিয়ে আলু দিয়ে তরকারি আর নিজেদের মাছ আলুর ঝোল। বলতো, যদি মন থেকে শাশুড়িমাকে ভালোবাসতো তাহলে শুধু ওই সিম আলুর তরকারি দিয়ে ভাত দিতে পারতো? কখনোই পারতো না, কিন্তু কখনোই পারতো না। যখন বাজারে গিয়ে মাছটা নিতে পারলো, তখন বাজারে গিয়ে একটা ছোট্ট পনিরের প্যাকেটও তো নিতে পারতো, কিন্তু নিল না। এছাড়া মাশরুম টাশরুম অনেক কিছু আছে, সে কিন্তু সেটা নিল না। আর সবজি তো এখন অনেক আছে, শুধুমাত্র সিম আলুর তরকারি, তার সাথে তো ডালও একটু করা যায়। কোনোদিন তো আমি দেখলাম না ডাল করলো না, কোনোদিন না, মানে সেই 10 বছর মনে হয় আগে একবার ডাল করেছে, তারপর আর কোনোদিন ডাল হয়। শুকনো তরকারি দিয়ে প্রতিদিন বড় মাকে কিন্তু খেতে দেওয়া হয়। কারণ কি? বড় মা যাতে নিজে থেকে বড় বউয়ের কাছে চলে যেতে বাধ্য হয়। কিন্তু আমাদের বড় মাও তো এখন ফ্যাস্তা করে পড়ে গেছে যে আমি 2 দিন আগেই বড় বউয়ের কাছ থেকে বড় মুখ করে কিন্তু আমি আমার ছোট বউয়ের কাছে চলে এসেছিলাম ভালোবাসা পাওয়ার আশায়। তো সেই জায়গায় এখন যদি আমি আবার বড় বউয়ের কাছে ফিরে যাই, তাহলে বড় বউ যদি আমাকে মানে লাথি ঝাঁটা মারে আমার ছোট বউয়ের মতো, কিন্তু বড় মা তুমি জানি না আমার ভিডিওটা দেখবে কিনা, মৌ দিদি ভাইয়ের মানে মনের মানে চিন্তা ভাবনা কিন্তু এরকম নয়। তুমি হয়তো বড় হয়ে ভুল করতে পারো, কিন্তু মৌদিদি ভাই হয়তো ভুলটা করবে না। তুমি গেলে হয়তো তোমাকে আবার আগের মতো করেই কিন্তু ফিরিয়ে নেবে বা আদর যত্ন করবে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হলো যে তোমার সাথে যে তোমার ছোট বৌমা এত অন্যায় করছে, তুমি সে তার সত্ত্বেও কেন আমাদের মৌ দিদি ভাইয়ের নামে মিথ্যে কথাগুলো অঙ্গি ভঙ্গিতে দেখাচ্ছ? বা সুতবা দিদি ভাইকে তুমি সুতবা দিদি ভাইয়ের কাছে কেন মৌ দিদি ভাইয়ের নামে তুমি বাজে কথাগুলো বলেছো? এই বাজে কথাগুলো বলতে তোমার একটুও বাধে না যে যে মেয়েটা তোমাকে তোমার শরীর খারাপের সময় তোমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছিল, আজ সেই মেয়েটার নামে তুমি এত বড় মিথ্যে মিথ্যে কথাগুলো বলছো কিভাবে? কিভাবে? যেখানে কিন্তু তোমার উপর প্রতিনিয়ত অত্যাচার। তো বন্ধুরা, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, একটা কথাই আমি তোমাদের সামনে বলতে চাইছি যে ঢুমকি কেন ওর মেয়ের এক্সাম দিতে গিয়ে আমাদের বড় মাকে দিয়ে আসতে চাইছে? কি বলছে যে এখানে ওখানে কারেন্ট আছে, আমার খুব ভয় লাগে যদি কারেন্টে শর্ট লেগে যায়। ও ঢুমকি, আমাদের বড় মা কি খুব বাচ্চা মেয়ে নাকি? আমাদের বড় মা কি বাচ্চা মেয়ে নাকি এখান ওখান হাত দিয়ে ফেলবে, কারেন্টে শর্ট লেগে যাবে? সে কি বাচ্চা নাকি? তুমি বড় মাকে রেখে 2-3 ঘন্টার জন্য কোথাও যাও না, তাহলে তো সেই সময় বড় মা শর্ট লাগছে না, তাহলে তুমি যাবে আর তখন বড় মা শর্ট লেগে যাবে? তো কারেন্ট শর্ট লাগার ব্যবস্থা কি তুমি করে যেতে চাইছো যে এসে দেখো যাতে আমাদের বড় মার নেই, এরকম ধরনের কিছু একটা প্ল্যান করছো নাকি? নাহলে হঠাৎ কারেন্টের কথাটা আসছে কি করতে তোমার? হঠাৎ কারেন্টের কথাটা আসছে কোথা থেকে তোমার? আর তার থেকেও বড় কথা যে আমরা ভাবি যে আমার একটা হেল্পিং হ্যান্ড যেহেতু আছে, এই মানুষটা থাক বরঞ্চ ওকে মানে আমার হাজবেন্ডকে টাইমে খেতে ঘরে সন্ধে বা ঝাড়পোচ করতে পারবে। কিন্তু আমাদের ঢুমকি করতে যে মেয়েকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছে, সেখানে নাকি বড় মাকে প্রয়োজন। কিসের প্রয়োজন তো আমি বুঝতে পারছি না। ও চাইছে যে বড় মাকে নিয়ে যা হোক, ওখানে গিয়ে আবারও একটা ঝগড়া হোক, তাতে ওর একটু পেমেন্ট বেশি হবে মানে ভিউ বেশি হবে, আইডিটা আর একটু গ্রো হবে, আর যেখানকার জিনিস সেখানে গিয়ে ফেলে দিয়ে আসা হবে।
ও আর এই ঝামেলাকে নিতে পারছে না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ঢুমকিকে নিয়ে আমি আরো একটা ভিডিও খুব তাড়াতাড়ি প্রমাণ স্বরূপ নিয়ে আসছি, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো। এবং আমি চাই যে আমার এই ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বললাম ঠিক কি ভুল। আর যে যে মানে কি বলবো, বাজে বাজে ওয়াইটির ক্রিয়েটার আছে আমাদের মৌদিদি ভাইকে নেগেটিভ ভিডিও করছে, তাদের সম্পর্কে তো দু একটা ভিডিও আমি নিয়ে আসবো। আমি একটাই কথা বলতে চাই যে হ্যাঁ, তোমাদের হয়তো মুখে পছন্দ হয় না, তোমরা নেগেটিভ ভিডিও করো, কিন্তু মুখের ভাষাটাকে এত কেন খারাপ করছো বুঝতে পারছি না বাবা। যাই হোক, তোমাদের মানসিকতা হয়তো সেরকম, ঠিক ডাস্টবিনের মতো তোমাদের মানসিকতা, ওই জন্য ডাস্টবিনের মতো মুখ দিয়ে উগলাচ্ছ, একদম সেই বর্জ্য পদার্থের মতো মুখ দিয়ে উগলাচ্ছ, যাকে মানে কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো, টাটা।